কয়লা নাবি সাল্লাল্লাহ্সাল্লাম বাবা আনে ম জালা নে হকু বাতুহু মাফিদ দুটো অপরাধ করিও না মানুষ দুটো অপরাধের শাস্তি আল্লাখের রাতের জন্য বাকি রাখে নাও দুনিয়াতে এটা ফিরাইয়া দেবেই দেবে দেবেই দেবে একটা হলো আলবাব জুলুম আর একটা হলো অকুব মা বাবার সাথে বেয়াদবী যারা মা বাবার সাথে বেয়াদবি করবা তুমি আজকের ছেলে কালকে বাবা হইবা তোমার সন্তানকে দিয়ে ওই আল্লাহ ফিরাইয়া দেবে তোমাকে আল্লাহ দুনিয়া থেকে ওই না করে সারবে না একটা হলো জুলুম করবা না জুলুম করলে আল্লাহ সারবে না দুনিয়া তোমাকে বেজ্জতি করবে তাই তো আপনারা দেখেন না মাঝে মাঝে আজকে যারা অনেক বড় নেতা এক সময় পুলিশ দেখলে সেলুট আবার কয়েকদিন পরে আমরা দেখি সেই পুলিশে জুতা দিয়া ডান্ডা দিয়া কারো কারো পরীক্ষা হিসাবে বিপদ আসে কারো কারো জুলুমের রেজাল্ট হিসাবে বিপদ আসে এজন্য বন্ধু মানুষের হক নষ্ট করা যাবে না নষ্ট করার নামই হলো জুলুম এখন যত মানুষ আমাদের কাছে হক পাবে এক নাম্বার হক হলো মা বাবার হক মা বাবা যে হক পাবে সেই হক আপনাকে আদায় করতে হবে আপনার মা বাবার হক আপনি যদি নষ্ট করেন চরম জুলুম আল্লাহ যে জুলুম করে তাকে পছন্দ করেন না এটা সবসময় মাথায় রাখবেন

আল্লাহ তাহলে ওই ব্যক্তির উপর কখনো খুশি হবেন না যে ব্যক্তি তার মা বাবাকে খুশি করে না আর তার বিপরীতে যান মা বাবা যার উপর খুশি আল্লাহ তার উপর খুশি হয়ে যায় যত মানুষ আমাদের উপরে হক পাবে সবার আগে এক নাম্বার যে হক পাবে তারা কারা জোরে বলেন তারা কে হক আদায় না করার নামই হলো জুলুম যারা জুলুম করে আল্লাহ পছন্দ করে না তাহলে যারা মা বাবার হক আদায় করবে না তাদেরকে আল্লাহ পছন্দ করবে না আর যে মানুষগুলো মা বাবার হক আদায় করে খাল্লা তাদেরকে এত পছন্দ করে এত পছন্দ করে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনুর বক্তব্য সহিহ বুখারীতে এসেছে হাদিসে মাওকুফ বিশ্ব নবীর পরে যিনি কুরআনের সবচেয়ে বড় পণ্ডিত ইবনে আব্বাস বলছেন ইন্নী লা আলামু আমালা আকরাবু ইলাল্লাহি মিন বিল্লিল ওয়ানদাইন মানুষ আল্লাহর কাছে যাওয়ার জন্য নামাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় জিহাদ করে সাধাকা করে এই মাহফিলে আসে টাকা দেয় মাহফিলে এই কোরআন তেলাওয়াত করে জিকির আসকার করে কত কাজ করে আল্লাহর কাছে যাওয়ার জন্য যত ইবাদত আছে যত পন্থা আছে আমি ইবনে আব্বাস আমার জীবনে সঞ্চিত সব এলমের আলোকে বলি আল্লাহর কাছে যাওয়ার জন্য মাতা পিতার সাথে উত্তম আচরণ করার সে নিকটবর্তী হওয়ার মতো আর কোনো ইবাদত নাই যে আবাদত করে আল্লাহর সরাসরি কাছে যাওয়া যায় ওই আবাদত বিরুল তুমি এটা বাদ দিয়া আল্লাহকে কোনো আবাদত দিয়া খুশি করতে পারবা না রেজার রাফি রেজাল ওয়ালে দাইন ও সাখাতুর রাব্বে ফি সাখাতিল ওয়ালে আল্লাহর সন্তুষ্টি অসন্তুষ্টি হলো সন্তানের জন্য মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টির মাধ্যম মা বাবার সন্তুষ্টি অসন্তুষ্টি হলো আল্লাহর সন্তুষ্টির জন্য নাই পাঁচতলা সাততলা বিল্ডিং থাকবে না যেই সন্তান মা বাবার হক দেয় না জলম করে ওই সন্তান আল্লাহকে নামাজ রোজা করে খুশি করতে পারবে না আর যে ব্যক্তি এখানে সফল আল্লাহর সন্তুষ্টি অর্জন করার ক্ষেত্রে সে হয় সফল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসলেন এসে তিনি বললেন دخلت الجنه وسمعت فيها قراءه আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে ঢুকে শুনি আল্লাহর এক বান্দা সেখানে কোরআন তেলাওয়াত কথা বলেন না। কোরআন তেলাওয়াত হচ্ছে জিব্রিল আমিনকে জিজ্ঞাসা করলাম কে সৌভাগ্যবান ব্যক্তি জান্নাত পেয়ে গেল জান্নাতে কুরআন তেলাওয়াতের অনুমতি পেল এত চমৎকার সৌভাগ্য কার লোকটাকে হযরত জিব্রিল বললেন হুয়া হারিসা ইবনে নুমান ও রাসূল আপনার সাহাবী অথচ সুহারেসা তখন অন্তকাল করেন নাই রাসূল দুনিয়া এসে ডাকলেন হারেসা তোমাকে জান্নাতে কোরআন তেলাওয়াত করতে দেখে এসেছি আমাকে তোমাকে বলতেই হবে এমন কি नेक করো দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো হযরত হারেসা বললেন ইয়া আল্লাহ অন্য অন্য রাজা করে আমি তো ঠিক তাই করি তবে ওয়াকানা বাররান নাসি বি উনি বললেন আমার রসুল আমার একটা বুড়া মা আছে আমার মা এত বুড়া নিজে খাইতে পারে না লোকজন সাক্ষী দেয় হারে সা নিজের মারে নিজের হাতে খাওয়াইয়া দেয় নিজের মাকে নিজে গোসল দেয় নিজের মাতা, মায়ের মাথার চুলগুলা হারেসা নিজের হাতে শিরুনি দিয়া সুন্দর করে আশ্রয়া দেয় হারেসা মারে না খাওয়া নিজে খায় না মায়ের হক আদায়ের ব্যাপারে বড় যত্নবান বিশ্বনবী তিনবার বললেন কাদা আলী কোমল বীর কাদা আলী কোমল বীর কাদা আলী ও হারে সাহ বুঝতে পেরেছি তোমার মায়ের দোয়ার কারণে তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছ এখন আমরা যারা আজকের মাফিল পিলারছি সহসা জান্নাত পাওয়ার চিন্তা আমাদের মাঝেও আছে না নাই বিশ্বনবী বলতেন আল্লাহ হাসিবনি হিসাবান ইয়াসীরা আল্লাহ কঠিন হিসাব করো না সহজে ছাইরা দিও সহজে জান্নাত পেতে যারা চান আমি আপনাদের বলবো মা বাবার হক আদায়ের ব্যাপারে সতর্ক হওয়া লাগবে এখন মা বাবার কি কি হক আছে জানা দরকার আছে না নাই একজন সাহাবী প্রশ্নটা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ মা হকুল ওয়ালিদাইনা আলা ওয়ালাদিহিমা ও নবী মা বাবার কি হক আমাদের উপরে আছে একটু বলুন বিশ্বনবী সংক্ষিপ্ত জবাব দিলেন হুমা জান্নাতু কা কি হকের কথা বলবো রে দোস্ত ও আমার প্রিয়জন প্রিয় ভাই সাহাবি কিহকের হকের কথা আর বলবো তারাই তোমার জান্নাত তারাই তোমার জাহান্নাম এখন তোমার মাকে তোমার বাবাকে কি দিয়া খুশি করবা এটা তুমি সিদ্ধান্ত নেও তাদের খুশির জন্য যা করা দরকার সব করতে হবে একজন সাহাবি এসে বলি আর রাসূল আল্লাহ ইন্না লি আবি ওয়া মালি ওয়া আহলি ও কেন আবি ইউরিদু আন ইহতাজা ইলা মালি হজর আমার বাবা আছে সন্তান আর পরিবার আছে আমার টাকা পয়সাও আছে কিন্তু আমার বাবার একটা অভ্যাস হলো আমার বাবা দেখা হইলে টাকা খোঁজে এই টাকা দে এই টাকা দে হুজুর আমি তো বাবারে দেই কিন্তু ওনার খোঁজা কমে না শুধু টাকা খোঁজে এই বিষয়ে আমার বাবারে আপনি একটু বলে দিয়েন কিছু এত টাকা যেন না খোঁজে বিশ্বনবী জবাব দেন তোমার বাবার কাছে কিছু বলা দরকার নাই নেই কালি আবিক তোমার বাবা খোঁজার কি দরকার তোমার কাছে তো টাকা খোঁজার কথাই না কারণ তুমি এবং তোমার মাল সবটার মালিক তোমার বাবা তাই বাবা যদি সবটা চায় তোমাকে সবটাই দিতে হবে মা বাবার হক কেমনে আদায় করবা হক তো না উল্টা জুলুম করে বুড়া হইলে ধমক দেব

উনি হজে তাওয়াপ করা অবস্থায় দেখেন আল্লাহর এক বান্দা মাকে কাঁদে নিয়া তাওয়াপ করছে নয়নে। ইবন অমর তার দিকে তাকালেন সে আস্তে আস্তে করে আবদুল্লা ওমরের কাছে আসলো ওনাকে সে চিনতে পেরেছে বলল রাসুলের সাহাবি আমার মা বুড়ো মানুষ হজ করার শখ কিন্তু হাঁটার ক্ষমতা নাই আমার বাড়ি আমান আমি মাকে কাঁদে নিয়ে এসেছি আমি মা আরা পায়ে নিয়েছি মিনায় নিয়েছি মোজদালে পায় নিয়েছি তাওয়াপ করিয়েছি সাই করিয়েছি আমি আপনার কাছে জানতে চাই আমার মায়ের যে হক আমার আছে আমার উপরে দায়িত্ব আছে আর আমি মাসালা জানতে চাই আমি হক আদায় করতে সমর্থ হয়েছি কিনা ইবনোমোর বলে এখনো মিয়া এক চুমুক দুধের হক আদায় করতে পারো নাই ওই মা বাবার উপর জুলুম করলে আল্লাহকে কোনদিন খুশি করা যাবে না দুই নাম্বার হচ্ছে আবার সন্তানের হক সন্তানের যে হক আছে ওইগুলো আদায় না করলে আপনি সন্তানের উপর জুলুম করলেন আপনি হবেন জালেম বাবা হাসরের ময়দানে সন্তান আল্লাহর কাছে মামলা দেবে কিছু জালেম বাবার বিরুদ্ধে আল্লাহ তালাসুরা তাগাবনে বলেছেন ইয়া আঞ্জু আমানু। দিনা মানুহ ইন্না মিন জুয়া জিকুম ও ম তোমাদের কারো কারো স্ত্রী কারো কারো সন্তান ওই হাসরের দিন তোমাদের দুশ্মন হবে তোমাদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দেবে ছেলের হক আদায় করে না মেয়ের হক আদায় করে না এমন বাবার অভাব নাই সন্তানের হক হলো এক নম্বর আপনি সন্তানকে ভালো মা দিতে হবে যে মা আল্লাহর অলি হয় ওই মায়ের সন্তানও আল্লাহর অলি হয় যেই মা পর্দা করে কি হয় ওই মায়ের পেট থেকে কখনো নাস্তিক জন্ম নেবে না এই জন্য সন্তানকে বাবা হিসাবে ভালো মা দিতে হবে এটা সন্তানের হক তাই বিয়ে করতে যখন যাইবা তখন চামড়ার সৌন্দর্য প্রাধান্য দিও না মেয়েটার তাকোয়াকে প্রাধান্য দিতে হবে যদি চরিত্রহীন নারীকে তোমার সন্তানকে মা হিসাবে দাও তাহলে মায়ের পেট থেকে আল্লাহর অলি জন্ম নেবে না তাই বাবার এক নাম্বার দায়িত্ব মা ভবিষ্যৎ প্রজন্মের মা মোত্তা কি হবে এই দায়িত্ব তাকে পালন করতে হবে কিন্তু আমরা বাবার আজকে সেটা করছি না আমরা সামরার সৌন্দর্য দেখে বিয়ে করি মেয়েটা কোরআন পরে কিনা বোরকা পরে কিনা খবর নেয়ার লোকও নেই দুই নাম্বার হক হলো আপনার সন্তানকে আপনি তালিমে কোরআন দেবেন সন্তানকে মূল্যবোধ শিখাবেন কিন্তু সন্তানকে তালিমে কোরআন বাবার বরং সকালবেলা ঘুম থেকে উঠে মা বাবা সবাই মিলে দৌড়াচ্ছে আগে মা বাবারা মুক্তবে যেত সন্তানদেরকে নিয়ে এখন যায় স্কুলে ইংরেজি শিখায়া ইংলিশ মিডিয়াম স্কুলে পড়ে গর্ব করে কোরআন শিখানোর খবর নাই হাসরের ময়দানে বাবা মামলা খাওয়া লাগবে তুমি সন্তানের হক নষ্ট করেছ সন্তানকে উত্তম তার বিয়াদ দেয়া সন্তানের বাবা মার হক রাসূলুল্লাহ বলেছেন ইউলাদু আলাল প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে জন্ম নেয় আজকে যত মতখর বাংলাদেশে আছে আপনাদের কাছে জানতে চাই জন্মের সময় মৎখর হয়ে জন্ম নিছে কতজন চোর যারা আছে জন্মের সময় চোর ছিল কয়জন কথা বলুন ডাকাত যারা আছে জন্মের সময় ডাকাত ছিল কয়জন যারা আজকে আমরা মাওলানা জন্মের সময় মাওলা না ছিলাম কয়জন তালে বুঝতে হবে যারা মাওলানা হয়েছে তাদের আলেম বানানোর পিছনে মা বাবার ভূমিকা যেমন আছে যারা চোর ডাকাত বৎখর হয়েছে তাদের নষ্ট হওয়ার পিছনে তাদের মা বাবার খাম খেয়ালি আছে না নাই বাবা নিজের ছেলেকে বিড়ি ধরায় আনে ছেলের সামনে সিগারেট টানে এমন বাবা আছে না নাই তো তোমার ছেলে বড় হলে তো গাঁজাই খাবে এটাই তো স্বাভাবিক এর মানে তুমি সন্তানের হক আদায় করো নাই যেভাবে তাকে তার বিয়ে দেওয়া দরকার সেটা তুমি করো নাই কত হাজার হাজার বাবা মামলা খাবে মেয়ে বলবে আল্লাহ আমার আমল নামায় কোটি কোটি কবিরা গুণা কেন আমি তো এত হায়াত পাই নাই আমি তো পঁচিশ বছর বয়সে মারা গেছি পনেরো বছর দ বারো বছর ছিলাম না বালিকা ছিলাম পনেরো বছরের পরে মাত্র দশ বারো বছর যুবতী হইয়া কিন্তু আমল নামায় কোটি কবিরা গুণা আসলো কোথেকে আল্লাহ বলবেন মেয়ে তোর কি মনে নাই তুই সিনেমার নায়িকা ছিলি তুই নাটক তুই স্টেজে গান গাইতি এতজন লোক তোকে খারাপভাবে দেখেছে কোটি লোক তাদের একটা করে কবিরাগুনা হয়েছে তোর একাই হয়েছে এক কোটি মেয়ে বলবে বুঝতে পেরেছি আল্লাহ এজন্য এক নাম্বার দায়ী আমার বাবা কারণ ক্লাস তের বছর সেই আমারে নাসির স্কুলে ভর্তি করেছে আমারে সারে গা মা শিখাইছে বাবা নিজের টাকা দিয়া এমন বাবা আসে না যে আলহুমা আল ফায়র তলায় রেখে জাহান্নামে যেতে যাই সন্তানের হকগুলো জানবেন পালন করবেন সন্তানের যে হক আমাদের উপরে আছে এগুলো নষ্ট করার নাম হলো জুলুম তারপরে স্ত্রীর হক স্ত্রীর হকের ব্যাপারে কিছু কথা বলে ফেলেছি স্ত্রীর এক নাম্বার হক হলো তার মহরানা কোরানেল লাতা তুহিনা নেফেলাও তু হু না উজু রাহ না ফরি তোমাদের স্ত্রীদের মহরানা তোমরা ফরজ মনে করে খুশি মনে তার হাতে তুলে দিতে হবে এখন এই হক নষ্ট করে দেশের হাজার হাজার নয় কোটি কোটি মানুষ মহারানা যে দেয়া লাগে এটা মুসলমান ভুলে গেছে তাই বিয়ে করতে গেলে দেখবেন বন্ধু পাঁচ লাখ টাকা তিন লাখ টাকার নিচে এখন মহারানা নাই কারণটা কি কারণ হলো মেয়ের বাবাও জানে দিত না ছেলের বাবাও জানে দেয়া লাগবে না তাই দেখা যায় দশ লাখ হয়ে যায় বিশ লাখ লেখা কেবল অসুবিধা নাই অত চাহাদিবা হা দিসে পাওয়া যায় মানতা যায় মরা তাম্বি সে দা কেন ওয়ান যে ব্যক্তি মহরানা নির্ধারণ করে আর মনে মনে কয় দেয়া লাগবে না হাসরের দিন তাকে জেনা কাতারে দাঁড়াতে হবে এই জন্য যুবকদের বলছি দেয়ার সামর্থ্য যা আছে এর বেশি এক টাকাও মহরানা লেখা যাবে না আর যাদের স্ত্রীর মহরানা দেয়ার সামর্থ্য নাই তোমাদেরকে রাসুল বিয়ে করতে মানা করছে রাসুল বলছো আইলে ফাইন্নাহু লাহু বিজাব বউকে মোহরানা দেয়া তার খরপোল দেয়ার সামর্থ্য নাই তুমি রোজা রাখো রোজা রাখো রোজা রাখো সামর্থ্য হওয়ার আগে বিয়ে করা দরকার নাই কারণ আজকে বিয়ে করলা পাঁচ লাখ টাকা মোহরানা লিখে আগামী ছয় দিন পরে মইরা গেলা এক টাকাও দিলা না হাসরের মাঠে তোমার বউ তোমাকে ছাড়বে না অন্যের হক নষ্ট করলেন বউয়ের হক করলেন স্ত্রীর হক দেন নাই হাসরের দিন দিতে হবে অন্যের জমি দখল করছেন এটা ফিরাইয়া দিতে হবে অন্য কোজনে কম দিচ্ছেন এটাকে জুলুম না তাকে তার পাওনাটা ফিরাইয়া দিতে হবে এখন আমরা তো কত রকমের জুলুম করছি নিজের বউয়ের মহারানা দিলেন না এটা তার হক আপনাকে এটা দিতে হবে স্ত্রীর হক হচ্ছে তার জন্য স্পেশাল আলাদা একটি কক্ষ থাকা লাগবে আপনি আপনার বউয়ের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা না করে বিয়ে করা জায়েজ জায়েজ নাই 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 কারণ আমাদের দেশে এক ঘরে ছোট ভাই বড় ভাই স্বাস্থ্য ভাই খালতো ভাই চল্লিশ জন এক ঘরে এক বাড়িতে থাকে তাই দেখা যায় বিয়ের পরে পদ্মার করা সুযোগ নেই দেবরের সাথে বাসুরের সাথে সবার সাথে গল্প করতে হয় বউ চাইলা পদ্মার পরিবেশ নাই তার জন্য আলাদা রুম নাই সারাদিন সবার সাথে একসাথে থাকতে হবে এটা তার হক তাকে আপনি আলাদা রুম দিতেই হবে এরপর তার যা আছে তা আপনাকে দিতে হবে আত্মীয় স্বজনের হক আত্মীয় স্বজনের হক ধরে রাখবেন না রাখবেন না রাখবেন না বোন আপনার বাবার সম্পত্তিতে নিচ্ছে তার হক আপনার যেমন আছে বাবার সম্পদে তার আছে না নাই আল্লাহ আপনাকে দিয়েছে দুই টাকা তাকে দিছে আপনার অর্ধেক পায় আপনি দ্বিগুণ পান তারপরও হিসাবে বোনের সম্পদ ধরে রাখে এমন হাজার হাজার বাই না নাই আজকের মা ফিলে নাই বোন যখন সম্পদ চাইতে আসে তখন চোখ বড় করে বড় করে সম্পদ নিলে বাড়ি তার জায়গা নাই বোন যখন কয় ঠিক আছে দিয়ে দাও তখন এবার শ্লোক শোনায় অংশ নিলে ধ্বংস হয় কে যে বাবার সম্পদ নিবি তুই ধ্বংস হবি আমি বাই হিসাবে তোর ধ্বংসের পথে যেতে দিতে পারি না বিভিন্ন সুতা দেখায়া দেখায়া বোনের হক ধরে রাখছে এমন লোক অসংখ্যই দেশে অন্যের হক নষ্ট করলে জালেম হওয়া লাগবে

বিশ্বনবী বলেন তুমি যদি এক বিগত পরিমাণ জমি দখল করো জুলম করে আল্লাহ সেটা নিচের দিকে সাতগুণ পাশে দেবেন সাতগুণ বড় করে তারপরে জাহান নামের শিকল দিয়া বেঁধে গলার সাথে জুলাইয়া দিয়া হাসরের দিন বলবে টেনে টেনে আল্লাহর সামনে যা অতসহ হাদিসে পাওয়া যায় ইউশারুন নাসিয়া অমল কিয়ামতে হুফাতাও ওয়া উরাতাও ওয়া গুরলা কবর থেকে মানুষ শাসরের মাঠে যাবে কারো গায়ে কাপড় কথা বলেন না কেন ভাইরা কারো গায়ে কাপড় পায়ে জুতা খতনা করানো থাকবে না একবারে মায়ের পেট থেকে শুদ্ধ প্রসূত সন্তানের মতো ল্যাংটা খালি হাতে খালি পায়ে খালি গায়ে যাবে সবাই হাসরের মাঠের দিকে আর কিছু মানুষের গলার মাঝে পাহাড় পরিমাণ মাটি জমিন আল্লাহ দিয়া বলবে তুই টেনে টেনে যা মুুমা তুনিয়া মালকিয়া মা রাসুল বলছে জোলম করো না জোলম কেয়ামতের দিন তোমার সামনে অন্ধকার হয়ে হাজির হবে এখন জুলুম তো কত রকমের চলছে বলেছি বন্ধু ক্ষমতা পেয়েছেন আপনি মনে রাখবেন একটা সূত্র কখনো গরিব মানুষ জুলুম করে না অসহায় জুলুম করে না জুলুম করে যারা সাহসী জুলুম করে যারা ক্ষমতাওয়ালা জুলুম করে যারা ধনী কারণ গরিব অসহায় তো জুলুম করার ক্ষমতাটাই নাই তা আমরা যখন ক্ষমতাওয়ালা হই শয়তান তখন আমাদের কান্দে সাওয়ার হয় সাওয়ার হইয়া শয়তান আমারে আপনার শিখায় এ তোর পক্ষে ছিল না চান্স পাইসস কাজে লাগা ওরে এবার মামলা খাওয়াইয়া দে বিচার টিচার একটু যদি লাগে এবার চান্স পাইসস ওই বিচারের পেছে পালাইয়া জালে ঢুকাইয়া দে শোনো খোল কান খুলে শোনো মুসলমান বিশ্বনবী বলছেন লাওয়ান্নাহাল আসসামাওয়াতি ওয়াল আরদ দামিন ইশ্তারাকুফি দামিনত্যা হত্যা জুলুম কত জঘন্য শো বিনা অপরাধে যদি একটা মানুষকে তুমি হত্যা করো ফাঁসি দাও গুলি করো তার উপর জুলুম করো আল্লাহর রাসূল বলে আকাশ এবং জমিনের সব মখলুক যদি ওই একটা মুসলমানের উপর জুলুম করে তাকে হত্যা করে আল্লাহ ওই হত্যার অপরাধের কারণে সবগুলাকে জাহান নামের মাঝখানে ফেলে দেবেন আপনার জুলুমটা আপনার জাহান নামের কারণ হয়ে যাবে এখন জুলুম সবচেয়ে বেশি আমি ঢাকায় থাকি আপনি চাইলেও আমার উপর জুলুম করতে পারবেন না কিন্তু আপনার বাসার পাশে যে থাকে এক জায়গায় থাকার কারণে সুতানাতা নিয়ে তার উপর জুলুম শুরু অত সাল্লার হাবিব বলছেন ওল্ল হেলায়ুবমিন্ন হেলায়ুবমিন্নল হিলায়ুকিনু রুহু বাহু রওয়া হল বোখারি বুখারির সহী হাদিস বিশ্বনবীর তিনবার কসম করলেন আল্লাহর কসম সেমো মেননা আল্লাহর কসম সেমেন আল্লাহর কসম সেমো মেননা যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না আপনার প্রতিবেশী আপনারা দেখলে ভয় পেয়া যায় আপনার আচরণে আপনাকে সালাম দেয় আপনি মনে করেন আমার কি সম্মান করে আল্লাহর হাবিব বললেন দিন হাসরের সবচেয়ে নিকৃষ্ট মানুষ সে ব্যক্তি মান তারা যার অনিষ্টের ভয়ে মানুষ তাকে এড়াইয়া চলতো ভয়ে তাকে সম্মান দিত তার মতো নিকৃষ্ট হাসরের দিন কেউ হবে না একজন মহিলার কথা বিশ্ব নবীর কাছে বলা হলো উল্লেখ করা হলো মিন ইসমিন কিসার কাছরাতি সালাতিহা ও সিয়ামিহা ও সাদাকাতাতহা ওয়ালাকিন তুজি লিসাবিল সানিহা জারাহ ওই মহিলা অনেক নামাজী অনেক রোজাওয়ালা অনেক দান সাদকাওয়ালা কিন্তু হুজুর প্রতিবেশীকে সে গালি করে মুখের কথায় কটু কথা বলে কষ্ট দেয় গিবত করে ছগোল করে কিন্তু নামাজ পড়তে পড়তে কপালে দাগ ফালাইয়া দিছে অনেক নামাজি প্রতিবেশীকে কষ্ট দেয় তাই নামাজ রোজা নিয়ে এসে হবে কয় কয়দিন পরে আরেকটা মহিলার কথা বলা হলো ওই এলাকার ওই মহিলা قل كره من قلة صلاتها وصيامها وصدقاتها ولكن لا توزي زِيرَانَهَا بلسانها قال هي في الجنة سبحان الله মহিলা ফরজ নামাজ পড়ে নফল নামাজ কম পড়ে ফরজ রোজা রাখে নফল রোজা কম রাখে ফরজ নফল সাদাকা কম করে তবে না করে না। আমার রাসুল বলেন হিয়াপিল জানা সে অল্প আমল নিয়ে জান্নাতে চলে গেছে আমার আলোচনা শুরু তো ছিল সহজে জান্নাত পেতে হলে আল্লাহ অনেক গুণা ক্ষমা করবে কিন্তু জুলুম ক্ষমা করবে না সহজে জান্নাত পেতে চাইলে জুলুম করা যাবে না নাং টু দা হলি খুরান